চলতি মাসের তৃতীয় সপ্তাহে ঘোষিত করোনার রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ ১২টি জেলার বাইরের একটি পাবনা। এই জেলাকে তখন গ্রিন জোনের অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। এখন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এ মাসের প্রথম সপ্তাহে পাবনায় করোনা শনাক্ত হয় মাত্র ৮৭ জনের দেহে। সংক্রমণের হার ছিল ১.১৮, অথচ পরের সপ্তাহে পাল্টে যায় এ চিত্র। পাবনায় ১৫ দিনেই সংক্রমণের হার পৌঁছে গড়ে ৩০%। আমাদের এখানে একেরও নিচে ছিল সংক্রমণের হার, সেটা এখন ২০-এর উপরে চলে গেছে। তবে ভর্তির সংখ্যা কম, কারণ আমরা যেটা অবজার্ভ করছি সেটা হলো সিভিয়ারিটিটা কিছুটা কম, সেই কারণে লোকজন ভর্তি হচ্ছে না। সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে, অনেকে পরীক্ষা করাচ্ছে, অনেকে করাচ্ছে না। তবে যারা পরীক্ষা করাচ্ছে তাদের অধিকাংশই পজিটিভ। তারপরও শহরের বড়বাজার, আব্দুল হামিদ রোড, ইন্দিরা রোড মোড় সহ বেশিরভাগ জনাকীর্ণ এলাকায় শারীরিক দূরত্ব মেনে চলেন না স্থানীয়রা। অনেকের মুখেই নেই মাস্ক। মাস্কটা এটা মানুষের কাছে একটা বিরক্তিকর লাগে, বিরক্তিকর লাগে। অনেক সময় পরে, অনেক সময় পরে না, আমিও পরি না। আমি মাস্ক পরে না, একটু সমস্যা আছে। পরিনি আমরা সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, মাস্ক পরার কথা মনে থাকে না। অনেক মানুষ আক্রান্ত হওয়া সত্ত্বেও হাসপাতাল অ্যাডমিশন রেট কিন্তু অনেক কম। এটা হচ্ছে আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। সবচেয়ে বেশি যেটা আমরা উদ্বিগ্ন, এটা হচ্ছে মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখন চরম উদাসীন। আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি, প্রশাসনের মাধ্যমে চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মানানোর জন্য। সিরাজগঞ্জকে ইয়োলোজোন বা মধ্য পর্যায়ের ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু গত ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬৮.২৭%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। মাস্ক পরবো, একটু পরে ব্যস্ত আছি, দোকান থেকে আসলাম তো, মাস্ক পরার সময় নেই। মাস্ক তো পরবা লাগবেই, মাস্ক ভুল করে থুয়ে আইছি। ইয়োলোজোনের আরেক জেলা ময়মনসিংহ। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১৪ জন, শনাক্তের হার ৩০.২৩। চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার ৬৪.২৮%। রেড জোনের জেলা রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়ায় আজ রাত ৮টার পর থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উচ্চ ঝুঁকিতে থাকা আরেক জেলা চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭.৭৭। উচ্চ ঝুঁকির বাইরের জেলাগুলোতে অতি দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। হাটবাজারগুলোতে উপচে পড়া ভিড়, সংক্রমণ রোধে প্রশাসনের তৎপরতা তেমন নেই। আমি মনে করি শুধুমাত্র সচেতনতার অভাবেই এই করোনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ যদি প্রশাসন যদি এটা ঠিকমতো মনিটরিং করত, তাহলে পরে সবাই মাস্ক ব্যবহার করত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সংক্রমণ বাড়লেও এবার গুরুতর রোগীর সংখ্যা কম। তবে স্বাস্থ্যবিধি না মানা হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন তারা। শনাক্তের হার ৩০%-এর বেশি হলে ওই এলাকা উচ্চ ঝুঁকির আওতায় পড়ে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।